গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বেজে গেছে 7টা, সন্ধ্যে 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো বৃহস্পতিবার, আর দিলীপের আজকে তো তোমরা সবাই, আমার যারা পুরনো বন্ধু আছে জানোই, আমার হাজব্যান্ডের আজকে ছুটির দিন। তো আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, গুড়ুম গাড়ুম ডাকছে, কিন্তু তার মধ্যেও আমরা বেরোচ্ছি হলো ঘুরতে। আজকে বাইক নিয়ে যাব না, আজকে এমনি 11 নম্বর বাসে করে যাব। 11 নম্বর বাস মানে কি জানো? আমাদের দুটো পা, হাসি পাচ্ছে তো? হ্যাঁ, আমরা ছোটোবেলায় এটাই বলতাম যে 11 নম্বর বাস, 11 নম্বর মানে আমাদের দুটো পা। তো 11 নম্বর বাসে করে যাব আজকে আমরা। কিছু কিনবো জানি না, কিছু কিনবো কিনা ইচ্ছা আছে, তো দেখা যাক সন্ধ্যাটা কীভাবে আজকে ছুটির দিনটা কাটাই। আর দিলীপ ওই দিকে বাইক তুলছে, কেননা বলছি মেঘলা প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড গরম গরম হচ্ছে, কিন্তু ছেলের বায়না যে একটু বেরোতেই হবে, তাই একটু বেরোচ্ছি। তো কোথায় কোথায় যাই যদি কিছু কিনি সেটা শেয়ার করবো, আর কোথায় কোথায় যাই চলো আজকে শেয়ার করি। তো চলো বেরিয়ে পড়ি। যে আমার ছেলে এখন বেরোচ্ছে বাইরে, এখনও বেরোচ্ছে না বলে ওরকম এখনও মন খারাপ যে কেন বাবা মা বেরোচ্ছে না। আর দিলীপ ওইখানে, আর আমাদের ওইখানে দেখেছো মাস্কের একদম সমারোহ, কেননা হাজব্যান্ড যায় আর ওইখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে, ওটা ঘর অবধি যায় না। আর আকাশে বুঝতে পারবে কি না জানি না, প্রচণ্ড মেঘ করেছে, এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড মেঘ করেছে। তো তার মধ্যেই বেরোচ্ছি, দেখা যাক কি হয় না হয়। তো এখন ছেলে এখন মন্দিরে টাকা দেবে ঠাকুরকে। নমো নমো করো, বৃষ্টি পড়ছে, এবার বড় বড় ফোঁটা পড়ছে, জানি না। তার মধ্যেও চলেছি আমরা সামনের দিকে, ইচ্ছা হয়েছে একটু পিৎজা খাওয়ার, তাই একটু পিৎজা খেতে যাচ্ছি। আজকে বাইক না বললামই, দু পায়ে হেঁটে যাচ্ছি, তো হেঁটে হেঁটেই যাবো, আর এই বৃষ্টির মধ্যেই যাব। আর বুঝতে পারছো কি না জানি না, বৃষ্টিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আগের দিন তো বৃষ্টিটা পাইনি, কিন্তু আজকে কিন্তু বৃষ্টিটা পেলাম, দেখা যাক কি হয়, কখন ফিরতে পারি দেখা যাক, বা কতটা যেতে পারি। তো ছাতা মাথায় নিয়ে, বুঝতেই পারছো পুরো ভিজে গেছে, এই দেখো হাত মাস পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছি। তো চলে এসেছি বৃষ্টির দিনে পিৎজা খেতে বিরিয়ানি প্লাজায় আবারও। আজকে দাদা বোন দাদা বৌদিদের নিয়ে আসিনি, আজকে এসছি আমি, ছেলে আর আমার হাজব্যান্ড, তিনজনে। আর আমার ছেলে রীতিমতো চেনে, ভালোই বৃষ্টি পড়ছে। তো দেখা যাক পিৎজা খাওয়ার লোভে চলে আসলাম আবারও বৃষ্টির দিনে বিরিয়ানি প্লাজাতে। বিরিয়ানি প্লাজা, আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এসেই অর্ডার দিয়ে দিয়েছি পিৎজা খেতে ইচ্ছে, মানে এত সুন্দর এখানকার পিৎজাটা করে। মানে তোমরা যারা চাকদার যদি আমার কেউ ব্লগ দেখে থাকো, বা চাকদার যদি কেউ কোনো দিনও আসো একটু খেয়ে দেখো। আমরা তো জানি ডমিনোজ আছে, অনেক ভালো ভালো পিৎজা হাট আছে, অনেক ভালো ভালো পিৎজার ইয়ে আছে, বাট এটাও কিন্তু কম না। বিরিয়ানি প্লাজার এই যে পিৎজাটা দারুণ দারুণ, আমরা অর্ডার করেছি, অ্যাকচুয়ালি আমরা করেছি হলো বিপি স্পেশাল চিকেন পিৎজা অর্ডার করেছি, কিন্তু অসাধারণ অসাধারণ খেতে হয়। তো আগের দিন যেটা খেয়েছি আর সেটাই অর্ডার দিলাম, সাথে সাথে দেখা যাক কতক্ষণে আসে। আমার ছেলেকে ওখানে এই বিরিয়ানি প্লাজার থেকে ইয়ে দিয়েছে, একটা চকো স্টিক দিয়েছে, তো সেটাই আমার ছেলে নিয়ে বিশাল আনন্দ ঘুরছে ফিরছে আর খাচ্ছে। এই দেখো কি দিয়েছে বাবান তোমাকে, দেখাও দেখাও দেখাও, এখানে দেখাও কি দিয়েছে, এখানে দেখাও কি দিয়েছে তোমাকে, এখান থেকে দেখাও দেখাও কি দিয়েছে তোমাকে, তুমি খেয়ে নিচ্ছ, খেয়ে নিচ্ছ তুমি, আবার না হলে গিয়ে চাইবে কিন্তু তুমি।
living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen. পেট পুজো হয়ে গেছে, পিৎজাটা দারুণ ছিল, আগের দিন যেটা খেয়েছি সেটাই খেলাম, কিন্তু আজকে হয়ে গেছে কি, আজকে তো লোক কম, আগের দিন লোক বেশি ছিল আর পিৎজাটা কম ছিল, আর আজকে আর হ্যাঁ আর যেহেতু চাউমিনটা অর্ডার দিয়ে দিয়েছি সেই জন্য আজকে লোক কম আর পিৎজাটা হয়ে গেছে বিশাল বড়, ওই জন্য ওই দেখো আমার হাজব্যান্ডের হাতে বাকিটা ঝুলাতে ঝুলাতে নিয়ে যাচ্ছি, কিছু করার নেই। আর এই দেখো রাস্তা দেখে বুঝতে পারছো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা কম, তাও গুড়ি গুড়ি পড়ছে বৃষ্টি। আর এখন বাড়ির দিকে যাচ্ছি, এই যে ছেলে, ছেলেও হাঁটছে, ছেলে মিক্স চাউমিন খেয়েছে, বাড়িতে গিয়ে যদি ও খেতে চায় তাহলে রান্না করবো, না হলে না। তো এখন বাড়িতে যাই তাড়াহুড়ো করে, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো অনেক দিন পরই বুঝতেই পারছো 11 নম্বর বাস, মানে আমাদের দুটো পায়ে হাঁটতে হাঁটতে এলাম অত দূর থেকে, প্রচণ্ড হাঁপিয়ে গেছি খাওয়া দাওয়ার পর, পেট ভরে খেয়েছি, খাওয়ার পর এত দূর হাঁটতে হাঁটতে এসেছি, তাই একটু স্টেশনে বসছি। আর আমাদের বাড়িটা একদমই স্টেশনের কাছে, ওই জন্য অসুবিধা নেই, একটু স্টেশনে বসে, মানে রাতের ডিনারটা তো কমপ্লিট হয়েই গেছে, ওই জন্য কোনো আর চাপ নেই, আর ওই জন্য একটু স্টেশনে বসে আছি। এই যে বাঘারতলায় আমরা তিনজন মিলে বসে আছি, আর ছেলেও একটু ট্রেন দেখা হচ্ছে, আমাদের একটু বসে পাটাকে রেস্ট দেওয়া হচ্ছে, না হাঁটলে যা হয় দীর্ঘদিন ধরে। আর এদিকে বৃষ্টিও পড়ছে, যার জন্য স্টেশন দিয়ে আসা, তো আস্তে আস্তে ভাবলাম যে একটু বসেই যাই। তো চলো আজকে আর ব্লগটাকে বড় করবো না, ব্লগটাকে এইটুকুনি রাখবো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করে দেবে, কমেন্টও অবশ্যই করবে, আর আমার যারা নতুন বন্ধুরা আছো যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।